সাউথ আফ্রিকাতে কি শাড়ি পাওয়া যাবে আমি বাংলাদেশ থেকে আসছি পর্যন্ত টোটাল মনে হয় টাইম গরিব ছিলাম সেটা আমি লাইক করি না ওকে আচ্ছা আলাইকুম সবাইকে আমরা একটা গুড নিউজ শেয়ার করব এখন আমার হাজবেন্ড আপনাদের সাথে ডিটেইল শেয়ার করবে আর কি এই বলো তুমি বলো না তুমি বলো না ডিটেইল আপনি কেমন আছেন আমাদের একটা খুশির খবর আছে সুবর্ণ আইজ্যাক সাউথ আফ্রিকার একটা বড় ইউনিভার্সিটি থেকে সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রাইজটা পেয়েছে দ্য ভিনসি লরিয়েট অ্যাওয়ার্ড আমরা খুবই এক্সাইটেড আমরা এক্সাইটেড কারণ আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি সুবর্ণ আইজ্যাকের সাথে আর সাউথ আফ্রিকার এক্সপিরিয়েন্স নেব সুবর্ণ আইজ্যাক আঠারো তারিখে সোমবারে সেই ইউনিভার্সিটি থেকে দ্য ভিনসি ইনস্টিটিউট থেকে প্রাইজটি গ্রহণ করবে আর তার চেয়ে বড়ো কথা শুভর্ণ আইজাক একই দিনে ইউনিভার্সিটির কমেন্সমেন্টে কিন আউট স্পিকার হিসেবে বক্তব্য দেবে আফ্রিকা ওয়েট করে আছে সুবর্ণ আইজাকের বক্তব্য শোনার জন্য আমরাও ওয়েট করে আছি আফ্রিকা দেখার জন্য আফ্রিকা দেখব কারণ আমাদের পূর্বপুরুষ আমাদের অ্যানসেস্টররা তো আসলে উই অল রুটেড টু আফ্রিকা আমার বড় ছেলে এটা নিয়ে কিছু রিসার্চ করেছে সে এই প্রসঙ্গে বলবে তো আপনারা শুভ নাইজাকের জন্য দোয়া করবেন কারণ শুভ একজন শিশুর আফ্রিকা জয় করা মানে আমাদের সবারই আফ্রিকা জয় করা কারণ শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ তো আমাদের ফ্লাইট হচ্ছে আপনাদের আপনার জেএফকে থেকে আমাদের ফ্লাইট হচ্ছে স্যাটারডেতে আমরা সেখানে গিয়ে ল্যান্ড করব জেএনবিতে আমরা ল্যান্ড করব সানডেতে তো আপনারা সবাই আমার দু ছেলের জন্য দোয়া করবেন সুবর্ণ সুবর্ণ যেখানে বর্ণ করুক না কেন সুবর্ণের অরিজিন তো বাংলাদেশেই সো আমরা এই সম্মানটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য উৎসর্গ করলাম থ্যাংক ইউ সবাইকে তো উই আর অল ভেরি এক্সাইটেড অ্যান্ড গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু ভিজিট সাউথ আফ্রিকা স্পেশালি বিকজ ইজ দ্য হোম অফ নোবেল পিস প্রাইজ উইনার নেলসন ম্যান্ডেলা হু সেট দ্য এক্সাম্পল ফর Uh, non-violent uh, protesting when he uh, overcame apartheid from the south african jail. Right, right. so uh, that, that's, uh, we are very honoured to go to his country and not only that, but we are honoured to go to the country of our ancestors who emerged from the south african jungles 33,000 years ago. now let's see what laureate has to say. oh no. anyway. Uh. Hey, <laughs> Much to unpack here because I am really excited to go to South Africa, such a foreign place, because I have been so disparate from it. I have never received anything in the likes of an invitation from such a faraway place. And honestly, I have absolutely no idea about what the culture <laughs> <coughs> But oh, nice. <laughs> well, okay. anyway, the thing is, uh, this culture, all of this stuff it uh, uh, had been so hidden far away from me. And I feel really excited to learn the culture of this place. And I feel also really excited because of the historical impact, the uh, past of this place that extends back thousands of years. When our first ancestors tripped all the way over to South Africa because Africa it was the home continent of our ancestors <laughs> And to see all the hardships that this uh, continent has gone through, and uh, still to see such a prosperous university and, uh, emerge from it, and to see them invite me, such a small uh, guy from such a faraway place, is honestly amazing. And I also am really excited to learn the culture of everybody uh, in South Africa and Africa as a whole. Type to Bari Science Lab to fall in love with math and science, especially programming.